দেখো দু হাজার চব্বিশে আমার যে সমস্ত ভাই বোনেরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ আর যাদের সংস্কৃত সাবজেক্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণটা কি জানো অলরেডি সংস্কৃতের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আপলোড করে দিয়েছি অর্থাৎ সংস্কৃতে তোমাদের সাজেশন দিয়েছি মনে রাখবে তাছাড়া সংস্কৃতের আমি একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি কীভাবে লিটারেচারে তোমরা ফিফটি আউট অফ ফিফটি অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশ পাবে সেখানে আমি আলোচনা করেছি এমসিকিউ কিউ আর ডিটি কিউ নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করে বলে দিয়েছি যে কোন কোন জায়গা থেকে কোন কোন বই থেকে কোথা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র দু হাজার তেইশে এসেছিলো ওই জায়গাগুলো যদি ভালো করে পড়ো হয়তো দু হাজার চব্বিশে তোমরা পঞ্চাশে পঞ্চাশ পাবে কিন্তু তোমাদের তোমাদের তো নম্বরে পরীক্ষা হবে তার মানে নম্বর রয়ে গেছে যেটা গ্রামার পাঠ তো আজকের ভিডিওতে এই গ্রামার নিয়ে আলোচনা করব যেখানে বলে দেবো যে কিভাবে পড়লে তিরিশে তিরিশ পাবে আর প্রশ্নগুলো দু হাজার তেইশে কোন কোন জায়গা থেকে এসেছিল কিভাবে এসেছিল কোন টপিকগুলো পড়লে পরীক্ষায় সবথেকে বেশি কমন পেতে পারো পরে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক কালকে একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার খুব খারাপ লেগে গেছিলো কিন্তু আমার প্রত্যেকটা ভাই বোন যারা আমাকে সাপোর্ট করেছো যারা আমাকে মোটিভেট করেছ তাদের কমেন্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ধন্যবাদ যে তোমরা আমাকে এতটাই ভালোবাসা আমি জানতাম না এতটাই তোমরা সাপোর্টিভ আমাকে সাপোর্ট করলে আমাকে মোটিভেট করলে আবার নতুন উদ্যমের সাথে আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসছি আর এমন কিছু করতে চলেছে যা ইউটিউবে তোমাদের জন্য কেউ করেনি কিন্তু ফ্রি কস্টে মনে রাখবে তো দেখো প্রশ্নপত্র নিয়ে এসেছি আমি তোমাদের জন্য দিন লেগেছে আমার এটাকে অ্যানালাইজ করতে বুঝতে তারপরে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো সবার আগে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক এই কারক দু হাজার তেইশে কোথা থেকে এসেছিল প্রশ্ন কারণ কারোকে তোমাদের কত নম্বর আছে কারোকে তোমাদের তিন নম্বর আছে তিনটে কারো করতে দিবে পরীক্ষায় পাঁচটা এসেছিল আমি ধরলাম চারটেই এসেছিল এবার দেখো কারোকে আমরা যদি দেখি পাঁচটায় এসেছিল আর এই পাঁচটা আলোচনা করার পর আমি যেটা জানতে পারলাম সেটা একটাই যেটা সালের প্রশ্ন ছিল সেটা ছিল বি নাম্বারটা বি নাম্বারটাই আমরা বলতে পারি তোমাদের দু হাজার উনিশ সালের প্রশ্ন ঠিক আছে আর বাকি একটা এসেছিলো এবিটিএ টেস্ট পেপার থেকে আর বাকি কিন্তু একটাও কমন পাওয়ার মতো নয় কিন্তু বাকিগুলো কমন পাওয়ার মতো তোমার মনে প্রশ্ন আসবে দাদা পরীক্ষায় তিনটে করতে হবে দুটো তো পেয়ে গেলাম একটা কোথা থেকে পাবো তো দেখো তার জন্য তোমাদেরকে বলি এই প্রত্যেকটা এসেছে টেক্সট থেকে তুমি বললে দাদা টেক্সট মানে কি আমাদের যে গল্প পদ্যগুলো রয়েছে সেগুলো না তোমাদের বইয়ে যে গ্রামারটা থাকে সেই গ্রামারের তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে তোমাকে গ্রামারটা শিখতে হবে তোমাকে কনসেপ্ট মনে রাখতে হবে তোমাকে সেই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে কোথায় হয় যেমন একটা কারক এসেছিল আমি তোমাদের জন্য লিখছি কি বলছে মৎস্য জলং মৎস্য জলং বিনা ন জীবতি মৎস্য জলং বিনা ন জীবতি। এরকম একটা কারক তোমাদের পরীক্ষায় দিয়েছিল মৎস্য জলং বিনা ন জীবতি আন্ডারলাইন ছিল জলং এবার কথা হচ্ছে তুমি তো জানো না যে পরীক্ষায় তো কমন পাওনি কেন এটা টেক্সটের কনসেপ্ট থেকে এসেছিলো বেসিক ক্লাস থেকে এসেছিলো তুমি এর অ্যান্সারটা কিভাবে করবে তো দেখো তোমাদেরকে আমি শিখিয়ে দেবো পুরো কারকটাই শেখাবো পুরো সমাজ শেখাবো কোনো চিন্তা নেই একটা করে ভিডিও আপলোড করেছে যারা এখনও দেখো নি সেই ভিডিওগুলো দেখে নাও তো তোমাদেরকে দেখো এর অ্যান্সারটা যদি আমি লিখি তো আমাকে জানতে হবে যে যখনই কোনো শব্দের সাথে বিনা শব্দ যোগ থাকে তখন লিখতে হবে বিনা শব্দ যোগে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে আমাদের অ্যান্সার হবে যে জলং পদে বিনা শব্দযোগে দ্বিতীয়া তাহলে আমাদের কারকটা কি হয়ে গেল জলং পদে বিনা শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি আর কোন কারক কারক হচ্ছে কর্মকারক হ্যাঁ কি না কারক হচ্ছে কর্মকারক বুঝতে পেরেছ আরেকটা জিনিস তো এইভাবে তোমাদের কারকগুলো আসে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতে হবে যদি বেসিক ক্লিয়ার করা থাকে তবেই তুমি করতে পারবে তা হলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না আর তখন কেঁদে মরে যাবে কোথা থেকে এলো কেন না এবিডিএতে ছিল না সালের প্রশ্ন ছিল এবিডিএ সাল থেকে দুটো পেলে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সেই কারকগুলো করতে হবে যেগুলো তোমার টেক্সটে রয়েছে আগে পড়ো বেসিক ক্লিয়ার করো তারপর কিছু ইম্পর্টেন্ট কারকগুলো প্র্যাকটিস করো তাহলে সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে এবার কারক তো হয়ে গেল কারকের পরে যেটা নিয়ে আলোচনা করো প্রথমেই বলছি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারবে তা নাহলে পরে আমাকে দোষ দিও না এবার হচ্ছে সমাজ সমাজ দু হাজার তেইশে পরীক্ষায় কোথা থেকে এসেছিল সমাজ কটা করতে হয় দুটো করতে হয় ঠিক আছে তোমাদের কটা সমাজ দিয়েছিল তিনটে তিনটে সমাজ পরীক্ষায় দিয়েছিল দুটো করতে হয় যার মধ্যে তোমাদের দুটো সমাজ ছিল সাল থেকে কিন্তু দুঃখের বিষয় কি জানো একটা ছিল দু সালের প্রশ্ন একটা ছিল দু হাজার তার মানে একটাই প্রশ্ন তুমি কমন পেলে দু সালের প্রশ্নটা ঠিক আছে বাকিগুলো কিন্তু সালের প্রশ্ন নয় এটা তো অনেক পুরনো সালের প্রশ্ন তো এটাকে যদি আমি মুছেও দিই বাকি একটাও সালের প্রশ্ন নয় তাহলে এগুলো কোথা থেকে কমন পাবে এইগুলো হচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো টেক্সটের গ্রামারে রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু গ্রামার আগে তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপর প্রত্যেকটা পাঠ অব্যাস নিত্য সমাজ বহুব্রী সমাজ এই সমাসের গুরুত্বপূর্ণ দশটা কুড়িটা করে করে রাখতে হবেই হবে তাহলে এটা গেল সমাসের কথা নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য তোমাদের অর্থ পার্থক্য দেয় দু হাজার তেইশে এই অর্থ পার্থক্য কোথা থেকে এসেছিল কটা করতে হবে দুটো করতে হবে ঠিক আছে কটা থাকে তিনটে দিয়েছিল কোথা থেকে এসেছিলো তোমাদের জেনে হয়তো খুশি হবে মনে দু হাজার তেইশে আমি যদি দেখি প্রথম যেটা সেটা হচ্ছে দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার পনেরো সালের প্রশ্ন আর এটা এবিটিএতেও ছিল প্রথমটা দ্বিতীয়টা যদি দেখি দ্বিতীয়টা যে দু হাজার উনিশ সালের প্রশ্ন তৃতীয়টাও দু হাজার উনিশ সালের প্রশ্ন তাহলে যুগলের অর্থ পার্থক্যের জন্য আমি বলবো শুধুমাত্র সালের পড়লেই তোমরা কমন পেয়ে যাবে কারণ দুটো করতে হবে দুটো দিয়েছে প্রিভিয়াস ইয়ার্স করো এর জন্য তুমি কি করবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখন থেকে ফলো করো খাতায় লেখো সেগুলো সলভ করো কমন পেয়ে যাবে ঠিক আছে তেইশ অনুসারে এটাই মনে হচ্ছে আর আমি তোমাদের জন্য দারুণ ক্লাসেস নিয়ে আসবো শেষে বলবো যারা শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমি কিন্তু কথাটা বলবো তাই শেষ অবধি দেখো আর প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো অনেক কষ্ট করে বানিয়েছে এটা এক কথায় প্রকাশ এই এক কথাই প্রকাশ পরীক্ষায় কটা দেয় পরীক্ষায় দেয় চার পাঁচটা দিয়েছিল তিনটে করতে হবে অনেক সময় চারটে দেয় তোমাদেরকে এবছর তেইশে পাঁচটা দিয়েছিল তোমাদের তিনটে করতে হবে যার মধ্যে একটা সেটা যে সি নম্বর যেটা আমি বলতে পারি দু সাল আর যেটা হচ্ছে ই নাম্বার সেটা দু ঠিক আছে দুটো সালের প্রশ্ন যার মধ্যে একটাই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সেটা হচ্ছে দু বাকি এটা তো অনেক বছর পুরনো তুমি পাবেও না বয়ে তো দু হাজার আর দু থেকে এসেছিল বাকিগুলো কি বাকিগুলো সব টেক্সট টেক্সটের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো থেকে এসেছিল এবার টেক্সট বলতে আমি দুটো টেক্সট বলতে পারি একটা হচ্ছে ছায়া মানে টেক্সট মানে কি সহায়িকাটাকে বলছি একটা হচ্ছে বন বিহারি তা দুটো ছায়া আর বন বিহারী হ্যাঁ না এই দুটোকে আমি টেক্সট বলছি ঠিক আছে তো এই সহায়িকাগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো থাকে ঠিক আছে সেগুলোকে কিন্তু বলছি তাহলে এক কথায় প্রকাশ হয়ে গেছে নেক্সট যেটাতে আমি যাব সেটা হচ্ছে পরিনিষ্ঠিত রূপ এটাও কিন্তু খেলা দেখিয়েছে তাই এই গ্রামারটা নিয়ে অনেক সন্দেহ থাকবে মনে প্রত্যেকের ছিল যে দাদা কোথা থেকে আসছে বলো সে অনুসারে এখন থেকে পড়াশোনা করব পাঁচটা দিয়েছিল কটা করতে হয় পরীক্ষায় তিনটে করতে হয় তিন নাম্বার থাকে ঠিক আছে তো দেখো তোমাদের আমি যদি দেখি প্রথমেরটা দু হাজার ষোলো সালের প্রশ্ন আর বি নাম্বারটা আমি যদি বলে দিই দু আর বাকিগুলো আবারও আমি বলবো না এবিটিএ টেক্সট পেপার কোথাও দেখে না টেক্সটের গুরুত্বপূর্ণ কিছু পরিষ্ঠিত রূপ গুরুত্বপূর্ণ পরিষ্ঠিত রূপ যেগুলো টেক্সটে অর্থাৎ সহায়িকাতে রয়েছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে প্রিভিয়াস ইয়ার্স একটাই ছিল ঠিক আছে এবার চলে যাচ্ছি আমি কোথায় আমি চলে যাচ্ছি ভাষা তত্ত্বে ভাষা পরীক্ষায় দুটো প্রশ্ন দেয় তোমাদেরকে একটা করতে হয় আর দুটোই এসেছিলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে অর্থাৎ এখান থেকে পাঁচ নম্বর পেয়ে গেলে ভাষা জন্য শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ফলো করো মোর দেন এনাফ এবার তোমার মনে প্রশ্ন আসবে সেটা হচ্ছে অনুবাদ আর রচনা এটা কোথা থেকে এসেছিল এটাও তো দরকার কেন দুটো মিলিয়ে দশ নম্বর আছে তো একটা হবে অনুবাদ অনুবাদ নিয়েও বলে দিন যে কোথা থেকে এসেছিল একটা হচ্ছে রচনা ঠিক অনুবাদ তোমাকে পরীক্ষায় দুটো দেয় মনে রাখবে না কোনো প্রিভিয়াস ইয়ার্স থেকে না কোনো আমি কিন্তু কোথাও খুব একটা এগুলো খুঁজে পেলাম না তাহলে এগুলো কোথা থেকে এসেছিলো তোমাদের এ নাম্বারটা ছিল হিতোপদেশ হিতোপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি মকে দেখলাম মক টেস্টগুলোতে আর যেটা বি নাম্বার সেটা ছিল পঞ্চতন্ত্র থেকে এটা আমি একটা মক টেস্টে দেখলাম ঠিক আছে এগুলো মক টেস্টগুলো থেকে আমি পেলাম পঞ্চতন্ত্র আর হৃতপ্রদেশ থেকে অনুবাদ এসেছিল রচনা পরীক্ষায় কটা দিয়েছিল রচনা পরীক্ষায় তিনটে দিয়েছিল যার মধ্যে একটা রচনা প্রায় দু হাজার আঠেরো সালের রচনাটার মতনই ছিল একটা দু হাজার পনেরো সালের রচনার মতন ছিল একটা দু হাজার সতেরো আর দু হাজার উনিশ সালে এসেছিল তোমাকে যে কোনো একটা করতে হবে একটাই করতে হয় তিনটে থাকে একটাও পাঁচ নম্বর দেয় আর এটাতেও পাঁচ নম্বর থাকে তো এ রচনার জন্য কি করবে রচনার জন্য তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করে নাও মোর দেন এনাফ আর অনুবাদের জন্য আমি যা দেখলাম সেটা হচ্ছে মগগুলো সলভ করো সেখান থেকে বেসিক কনসেপ্ট নাও মোটামুটি করে নেবে আর কিছু পুরনো গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে অনুবাদ সেগুলো করো প্রিভিয়াস ইয়ার্স কিন্তু বাদ দেওয়া যাবে না বোঝা গেছে এবার প্রশ্ন হলো যে দাদা সব কিছু বুঝলাম আমি যদি শুধু প্রিভিয়াস ইয়ার্স করি তাহলে আমি কত কমন পাবো আমি যা দেখলাম তোমাদের তিরিশ নম্বরের গ্রামারটা আছে যার মধ্যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি করো তাহলে তুমি মোটামুটি উনিশ থেকে কুড়িটা কমন পাবে তোমার প্রবলেম হয়ে যাবে দশ নম্বরে এই দশ নম্বরটা তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে কমন পাবে না এর জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে প্রথমে মক টেস্টগুলো ভালো করে দিতে হবে তারপর তোমাকে প্রিভিয়াস ইয়ার্স তো করতেই হবে তার সাথে এবিটিএ ডাব্লু বিটিএ আর টেক্সটের গুরুত্বপূর্ণগুলো করতে হবে দেখো কষ্ট না করলে তুমি কখনোই একশোতে নব্বই পঁচানব্বই পাবে না বারবার বলছি হার্ডওয়ার্ক চাই চাই তো উনিশ নম্বর তো প্রিভিয়াস ইয়ার্স এইটা তুমি প্রিভিয়াস ইয়ার্স থেকে অ্যাজ ইট ইটস অ্যাজ ইট ইজ পেয়ে যাবে যেমন আছে সেরকমই কিন্তু বাকি যে দশ থেকে এগারো নম্বর সেটার জন্য তোমাকে মক টেস্টও সলভ করতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ার্স এবিটিএ ডাব্লিউ বিটিএ দেখতে হবে আর টেক্সটের কিছু গুরুত্বপূর্ণ গ্রামারগুলো সলভ করতে হবে যদি এগুলো করতে পারো তাহলে তিরিশে তিরিশ নম্বর কমন ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে এমনকি টেস্ট পরীক্ষাও পেয়ে যাবে দুটোতেই পেয়ে যাবে হ্যাঁ কি না আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার এইখানেই কিন্তু ভিডিওটা স্কিপ করে দিও না যেটা মেন খেলা সেটা এখনও বাকি আছে সেটা কি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্রাইজ রয়েছে কি রয়েছে তোমাদের জন্য আমি তোমাদের জন্য এবার থেকে একটা করে মক টেস্ট নিয়ে আসবো পুরো ডিসকাশন হবে তা আবার লাইভে ভাবছি নিয়ে আসবো প্রতিদিন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে বারোটা তিরিশ বা বারোটা মনে রাখবে দুপুরবেলায় ঠিক আছে আর তাহলে রেকর্ডেড ভিডিও আমি আপলোড করে দেবো ধরুন যেদিন স্কুল ছুটি সানডে হয়তো লাইভ করে দিলাম বা স্যাটারডে হয়তো লাইভ করে দিলাম বা দিন ফ্রি থাকলে লাইভ করে দিলাম তার ইনফরমেশান অবশ্যই টেলিগ্রামে আর কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আর কারো যদি কোনো প্রবলেম হয় তোমাদের যদি কোনো প্রবলেম হচ্ছে কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ জিরো নাইন জিরো ওয়ান এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কল করবে এটা আমারই ব্যক্তিগত নাম্বার এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ জিরো নাইন জিরো ওয়ান তা বলে রাত দশ এগারোটা বারোটা একটা দুটো সময় কল করো না অকারণে কল করবে না যখন তখন কল করে প্লিজ বিরক্ত করো না আমার একটা ব্যক্তিগত জীবন আছে আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এটাতে আমাকে মেসেজ করতে পারো ব্যক্তিগতভাবে আর এটাতে আমাকে কল করতে পারো তোমার যা মনে হচ্ছে করো কোনো অসুবিধা নেই তোমরা আমার ছোট ভাই বোনের মতন এবার এই মক টেস্টের বৈশিষ্ট্য কি মক টেস্ট দু ধরনের আসবে তোমাদের জন্য একটা মক টেস্টে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এমসিকিউ আর এসে অর্থাৎ পনেরোটা এমসিকিউ আর এগারোটা এসে থাকবে এটাতে মনে রাখবে ঠিক আছে আর আমি তোমাদের জন্য আরেকটা যেটা মক টেস্ট সেটাতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো গ্রামার গ্রামারে তোমাদের টোটাল থাকবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর না আমি বলবো কুড়ি নম্বর থাকবে কেন ভাষাতত্ত্ব এগুলো থাকবে না কুড়ি নম্বরের গ্রামার থাকবে রচনা এগুলোরও দরকার নেই শুধুমাত্র কারক সমাস এগুলো নিয়ে আমি তোমাদের কুড়ি নম্বরের একটা গ্রামারের মক টেস্ট নিয়ে আসবো আর একটা ছাব্বিশ নম্বরে এমসিকিউ কিউ নিয়ে আসবো যেটা আমার যদিও হাতে লাগা তাও আমি চেষ্টা করব যতই কষ্ট হোক আমি তোমাদেরকে বোর্ডে প্রত্যেকটা লিখে লিখে অ্যান্সার করাবো যেমন সাপোজ করো আমি একটা লিখলাম প্রিভিয়াস ইয়ার্স থেকে নিলাম আমি একটা দিলাম তোমাদেরকে প্রতিদিন হ্যাঁ কিনা সমাজ দিলাম যে প্রতিদিন আমি দু মিনিট একটু পজ হলাম যে প্রতিদিন আমি প্রত্যেকে অ্যান্সার বলো আমি দেখবো যে তোমরা অ্যান্সার দিতে পারছ কি তারপর এর অ্যান্সার দিয়ে দেবো আমি যে দিনাম দিনাম তো এইভাবেই আমি তোমাদের জন্য প্রত্যেকটা মক টেস্ট নিয়ে আসব আর তার অ্যান্সারও তোমাদের জন্য করে দেব ঠিক আছে তো কেমন লাগলো আমার কনসেপ্টটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর সেই অনুসারেই আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসব। ঠিক আছে আরেকটা কথা বলছি প্রত্যেকে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করবে তো এটাই ছিল আমার কনসেপ্ট আমার প্ল্যানিং তোমাদের জন্য প্রত্যেককে বলছি যদি তোমাদের মনে হচ্ছে যে আমি এটা এনে তোমাদের জন্য ঠিক করেছি অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে দাদা আমাদের জন্য ক্লাসেস তাড়াতাড়ি নিয়ে আসুন আমি চেষ্টা করব কাল থেকে তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসার আর প্রত্যেককে বলছি যেভাবে বললাম সেভাবে এখন থেকে পড়া করো ভালো রেজাল্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে